सीपीआईएम जामुड़िया पूर्व एवं पश्चिम एरिया कमेटी की पहल पर दिवंगत जननेता पूर्व सांसद विकास चौधरी के याद में परिहारपुर के बख्शी मुलिया स्थित कॉमरेड विकास चौधरी मेमोरियल हॉल में स्वैच्छिक रक्तदान शिविर का आयोजन किया गया। शिविर का उद्घाटन पूर्व सांसद वंश गोपाल चौधरी ने किया। जामुड़िया सीपीआईएम नेता कॉमरेड तापस कवि मनोज दत्ता, पश्चिम बंगाल ब्लड डोनर्स फोरम के अध्यक्ष कवि घोष और अन्य उपस्थित थे। शिविर में 5 महिलाओं समेत कुल 24 लोगों ने रक्तदान किया, जिसे आसनसोल जिला अस्पताल ब्लड बैंक में जमा कराया गया। शिविर में शामिल सभी रक्तदाताओं को एक स्मृति प्रमाण पत्र और एक पौधा भेंट किया गया। গৌতম দেব আমাকে বলেছিলেন যে জামুড়িয়া ওটা বিকাশ চৌধুরী বলেছে জামুড়িয়ার জল ওটা তুমি জেনে নেবে, ওটা বিকাশ চৌধুরীর ডাইরেকশন, তোমাকে করতে হবে, সেটা পরের কথা। কিন্তু উনি যেটা করতেন পাড়ায় পাড়ায় গিয়ে, এই যে রেশন ব্যবস্থা, এই যেখানে আজকে ভয়ঙ্কর মানুষের সর্বনাশ করেছে এই রাজ্যে, এখানকার রেশন ব্যবস্থাকে শক্তিশালী করেছিলেন বিকাশ চৌধুরী। কমরেড বিকাশ চৌধুরী জামুড়িয়াতে আকাশ থেকে পড়েন, এখন দেখেন না কিছু নেতা তৈরি হয়েছে পশ্চিম বাংলাতে সরকার চালায়, ওই যে বলে এরোপ্লেনে চেপে নামে আর লিফটে চেপে ওঠে, তাদের পিছনে হাজার পুলিশ থাকে, আপনি থানায় গেলে ডায়রি করতে পারবেন না। বিকাশ চৌধুরীর কোনো সিকিউরিটি ছিল, তাকে উনি নিতেন, সে পরে আমার সিকিউরিটি হয়েছিল। আমি যখন মন্ত্রী ছিলাম, এমপি হলাম পরে, সে আমার গাড়িতে আমাকে বলতো যে বিকাশবাবু আমাকে কোনোদিন নিতে চাই, পুলিশ টুলিশ আমাদের লোকরা সব গার্ড অমুক তমুক, আমাকে একজন পুলিশ ম্যানেজার বলেছে বিকাশ চৌধুরী পার্টি অফিসে একদিন ভাব রান্না করছে, ওর জীবন তো আমরা পাবো না, কারণ আপনি। জামুড়িয়া সে দিলীপ সাউকে রিপোর্ট, পিবিটিভি নিউজ। নিয়মিত আপডেট এবং দুনিয়া ভর কি তাজা খবরো কে লিয়ে হামারে ফেসবুক পেজ কো ফলো এবং ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব করে।